দ্বিতীয়বারের জন্য নতুন করে জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন পার্থপ্রতিম রায়। যেহেতু কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম রায়কে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন, তাই আজকে কোচবিহারের মদনমোহন মন্দিরে স্ত্রী এবং পুত্রকে সঙ্গে নিয়ে পূজা দেন তিনি। এর আগেও জেলা সভাপতির দায়িত্ব সামলেছিলেন পার্থবাবু। নতুন করে আবারও জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর কোচবিহারে ফিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভাষেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে কোনো শুভ কাজ বা দায়িত্ব শুরু করার আগেই আমরা মদনমোহন মন্দিরের শরণাপন্ন হই, সেই রীতি মেনেই আজকে এখানে আসা এবং কোচবিহারের মানুষ ও পুরো বাংলার মানুষ যাতে ভালো থাকে সেই প্রার্থনাই করি। যে কোনো শুভ কাজ শুরু বা কোনো দায়িত্ব পেলেই আমরা মদনমোহন প্রভু শরণাপন্ন হই, সেই রীতি মেনেই আজকে এখানে আসা। এবং গত 8ই মার্চ আসলে প্রত্যেক বছর আমার বিবাহবার্ষিকীতে আমি সন্ধ্যায় পুজো দিই, কিন্তু এবার ছিলাম না, তো আজকে সেটা সুযোগ হয়েছে এবং সেই সঙ্গে এই দায়িত্ব নিশ্চিতভাবে মদনমোহনের আশীর্বাদ, ওটা তো আমাদের পাশে না থাকলে আমরা এগোতে পারবো না। আচ্ছা, সকলের মঙ্গল হোক, কোচবিহার বাসীর মঙ্গল হোক, বাংলার মানুষ দেশের মানুষের মঙ্গল হোক, এটাই প্রার্থনা করছি ভগবান। তিনি আরও বলেন, দলের নির্দেশ যদি কেউ অমান্য করে এবং নিজেদের বড়ভাবে বা দলের সিদ্ধান্ত না শুনে নিজেরাই সিদ্ধান্ত নিতে দেখা যায়, তাহলে আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব তাদের বোঝানোর। হুইপ বা দলের নির্দেশ কেউ যদি অমান্য করে, তারা যদি নিজেদেরকে বড় ভাবতে চেষ্টা করে কেউ কেউ, বা কেউ কেউ নিজেদের ভেস্টেড ইন্টারেস্টে দলের কথা না শুনে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করব তাদেরকে বোঝানো। যারা বুঝবে না তাদেরকে এবং যারা তাদের পেছনে মদত দিচ্ছে সকলকে মাসুল গুনতে হবে, দল কাউকে রাখতে হবে। সকলের ধারণা হয়েছিল যে বহিষ্কার হয় তারপরে আবার নেওয়া হয়, এই ধরনের একটা মানসিকতা অনেকের এছে, কিন্তু দল এখন অনেক বেশি স্ট্রং হয়েছে, নেত্রী অনেক বেশি কড়া মনোভাব নিয়েছে এবং সেই বার্তা ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে যারা এই ক্ষেত্রে একদম স্পেসিফিক্যালি বলছি, বড় সোলমারির ক্ষেত্রে যারা দলীয় নির্দেশ অমান্য করবে, তাদের পেছনেও যারা আছে, যারা সামনে থেকে করছে, সকলকে মাসুল গুনতে হবে এবং সেই মাসুল চরম মাসুল তাদের। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।